সম্প্রতি রাজধানী সহ দেশের নানা জায়গায় তল্লাশি চৌকিতে হামলার মুখে পড়ে পুলিশ। মারা যায় দুজন, আহত হয় বেশ কজন। সব ঘটনাই নির্বিঘ্নে পালিয়ে যায় হামলাকারীরা। এ পর্যন্ত প্রকৃত অপরাধী কাউকে আটক করা যায়নি। এ প্রেক্ষাপটে আসে নিরাপত্তা জোরদারের নির্দেশনা। গিয়ারে থাকতে হবে, তাদের যে পোশাক আশাক, যেমন বুলেট প্রুফ ভেস্ট, রাতের বেলা ডিউটিকালীন সময় রিফ্লেক্টিং ভেস্ট, লেগ গার্ড, হেলমেট ইত্যাদি পরিধান করতে হবে। পাশাপাশি তারা মোবাইল ফোনের ব্যবহার থেকে বিরত থাকার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। তবে রাজধানীর বেশ কটি তল্লাশি চৌকি ঘুরে এই নির্দেশ পালনের দৃশ্য চোখে পড়ে। রায়ট গিয়ারে পুলিশ থেকে পোশাক অস্ত্রে সুসজ্জিত, সদা সতর্ক। কিন্তু পুলিশ সদস্যদের দেখা গেছে তল্লাশি চৌকি ছেড়ে রাস্তার পাশে গল্পগুজবে ব্যস্ত থাকতে। ক্যামেরা দেখে তাড়াহুড়ো করে হেলমেট, বুলেট প্রুফ ভেস্ট পরেছে তারা। এর কোনো সদুত্তর দিতে পারেননি পুলিশের এই সহকারী উপপরিদর্শকও। মানে রায়ট গিয়ারে যখন থাকবেন, আপনার ইয়েটা কি হবে একটু একটু বলেন। তখন আসলে আমরা রেডি পজিশন, বুলেট প্রুফ এবং হেলমেট সহ আমাদের থাকার কথা। কর্তৃপক্ষের নির্দেশনার পরও চলমান এই উদাসীনতা বন্ধে পুলিশের উদ্যোগ নিয়ে জানালেন ডিএমপির এই কর্মকর্তা। সিনিয়র অফিসাররা পালাক্রমে তাদের যে নিয়ন্ত্রণাধীন এলাকা আছে সেই এলাকাতে তারা যায়, ব্যক্তিগতভাবে চেকপোস্টে সেখানে যায় এবং তাদেরকে সতর্ক অবস্থায় আছে কিনা সেই বিষয়গুলো তারা অবজার্ভ করে। যদি কাউকে অসতর্ক অবস্থায় পাওয়া যায় বা চেকপোস্টে না পাওয়া যায়, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া আছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।